গত শত বছর ধরে বাংলাদেশের মাটিতে এই আওয়ামী সরকার এই ভোটারবিহীন সরকার বাংলাদেশের জনগণের যে অধিকার ভোটের অধিকার হরণ করেছে বাংলাদেশের জনগণের যে গণতন্ত্র সেই গণতন্ত্র কবর রচিত করেছে এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এই আওয়ামী সরকার গত 15 থেকে 17 বছর ধরে এই দুঃশাসনের মাধ্যমে জনগণের সকল অধিকার হরণ করে নিয়েছে আজকে বিচার বিভাগ বলেন আজকে দ্রব্যমূল্য বলেন আজকে সার্বভৌমত্ব বলেন আজকে মানুষের বাক স্বাধীনতা বলেন আজকে আইনের শাসন বলেন সবকিছুই এই আওয়ামী সরকার ধ্বংস করে ফেলেছে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র কবর রচনার মাধ্যমে আমরা জানি যে গত 15 থেকে 17 বছর ধরে বাংলাদেশে এই আওয়ামী সরকার যে গুম খুনের রাজনীতি করেছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 600 থেকে 700 লোকের যে গুম করা হয়েছে এবং আমাদের যে বিগত শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে এই আওয়ামী সরকার যেভাবে হত্যা করেছে আমাদের নেতাকর্মীদেরকে আমরা বিশ্বাস করি এদেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে এই হত্যার বিচার ইনশাল্লাহ একদিন হবে প্রত্যেক চেয়ারম্যান মহোদয় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে যে সকল গুম পরিবার রয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে এবং সারা বাংলাদেশের যে সকল নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে সকল পরিবারের সাথে তিনি ইফতার মাহফিলের মাধ্যমে তিনি সকলের সাথে সাক্ষাৎ করবেন এবং সমবেদনা জানাবেন এবং আমরা বিশ্বাস করি আমাদের যে সকল নেতৃবৃন্দ আপনারা প্রত্যেকটি নিজ নিজ থানা নিজ নিজ ওয়ার্ডে যে সকল গুম পরিবার রয়েছে অসহায় নেতৃবৃন্দ রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনারা তাদের পাশে দাঁড়াবেন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সকল নেতৃবৃন্দকে যে আপনাদের হতাশ এবং নিরাশ হওয়ার কোনো কারণ নাই কারণ এদেশের জনগণ এখন অনেক সচেতন এবং জনগণের যখন বিস্ফোরণ ঘটবে এই আওয়ামী সরকার বাতাসের সাথে উড়ে যাবে তারা কেউ কারণ কোনো জালিম সরকার এইভাবে নির্যাতন করে কোনোদিন টিকে থাকতে পারে নাই এই আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না কারণ বিএনপি জনগণের দল জনগণের জন্য কথা বলে জনগণের পক্ষে তারা কথা বলে আমরা জনগণকে নিয়ে আমাদের যে দাবি এক দফা বাংলাদেশের মাটিতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং এই গুম খুন পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটাক তারেক রহমান সবসময় আছেন আমরা আছি আপনারাও পাশে থাকবেন এবং বাংলাদেশের মাটিতে অবশ্যই অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আপনারা দেখছেন ওয়েব নিউজ বিশ্বজুড়ে বাঙালি আমেজি।